উদয়নবাবু মূর্খের স্বর্গে বাস করেন, উনি ভাবেন যে এসব করে তিনি আমাকে ভয় দেখাবেন বা ভীত সন্ত্রস্ত করবেন। তো আমি ভয় পাবো না যতক্ষণ আমার প্রাণ আছে, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ প্রাণে সরব হয়ে পৃথিবীর জঞ্জাল। নীতি বলে একটা শব্দ আছে রাজনীতিতে, আজকাল রাজনীতিতে নীতি শব্দটাই বিলুপ্তির পথ। বিজেপি নেতা জয়দীপ ঘোষের গাড়িতে ভাঙচুর চালালো একদল দুষ্কৃতি। রবিবার গভীর রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিনহাটা শহরের এক নম্বর ওয়ার্ড এলাকায়। বিজেপি নেতার অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জানা গিয়েছে গতকাল দুপুরে বিজেপি নেতা অজয় রায়ের বাড়ির সামনে একদল তৃণমূল নেতাকর্মী বিক্ষোভ দেখায়। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন ঘোষ সম্পর্কে বিরূপ মন্তব্য করার কারণে বিজেপি নেতার বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। সে সময় অজয় রায়ের বাড়িতে বিজেপি কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, বিধায়ক নিখিল রঞ্জন দে ও জেলা কমিটির সদস্য জয়দীপ ঘোষ হাজির ছিলেন। পেশায় পরিবহন ব্যবসায়ী জয়দীপ ঘোষের একটি বড় বাস রয়েছে, তার বাড়ির সামনে সেই বাসটি থাকে। গতকাল রাতে সেই বাসে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। তৃণমূলের দিনহাটা ব্লক সভাপতি বিশ্বধর জানান, অভিযোগ ভিত্তিহীন। গাড়িটি ভেঙে দিয়ে যায় এবং গাড়ির কাঁচ ভেঙে দিয়ে যায়। এটা নিয়ে, এটা নতুন কিছু নয়, এটা নিয়ে প্রায় 5-6 বার আমার উপরে এই আক্রমণ হলো। এরকম আক্রমণ এর আগেও হয়েছে। উদয়নবাবু মূর্খের স্বর্গে বাস করেন, উনি ভাবেন যে এসব করে তিনি আমাকে ভয় দেখাবেন বা ভীত সন্ত্রস্ত করবেন। তো আমি ভয় পাবো না যতক্ষণ আমার প্রাণ আছে, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ প্রাণে সরব হয়ে পৃথিবীর জঞ্জাল। তো ভয় পাবার কিছু নেই। কালকে দেখেছেন আমাদের মণ্ডল সভাপতি অজয় রায়ের বাড়িতেও হামলা করেছেন, তার বৃদ্ধা মা, তার স্ত্রী, তার সন্তানের উপর অত্যাচার করেছে। তো আমার পরিবারের উপর আক্রমণ করবার চেষ্টা করছে, এতে আমি একদম ভীত নই। এবং বিজেপি কর্মীদের আমি আশ্বস্ত করব যে ভয় পাবার কিছু নেই। আমি পারিবারিক কাজে বাইরে আছি, মুর্শিদাবাদে এসেছি, তো সুতরাং ভয় পাবার কিচ্ছু নেই। জয়দীপ ঘোষের গাড়ি ভাঙা হয়েছে খবরটা আমি সাংবাদিকদের কাছে পেয়েছি। প্রথম কথা, গাড়ি ভাঙা রাজনীতি আমরা করি না, প্রথম। দ্বিতীয় কথা হলো, যেভাবে উস্কানিমূলক কথাবার্তা হচ্ছে, যাদের যে কথা বলা উচিত তার বাইরে গিয়ে কথা বলছে। নীতি বলে একটা শব্দ আছে রাজনীতিতে, আজকাল রাজনীতিতে নীতি শব্দটাই বিলুপ্তির পথ। এখানকার তৃণমূল নেতারা, আমি বিশেষ করে বলবো দিনহাটার তৃণমূল নেতারা, যে ভাষায় কথা বলেন রাজনীতিতে, আমার মনে হয় যে লেভেলের নেতা সেই লেভেলেই কথা বলা উচিত। তারা তাদের বাইরে গিয়ে এমন সমস্ত কথা বলে মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করেন। উদয়ন গো একজন বড় নেতা, একজন বড় মন্ত্রী, তার সম্পর্কে কথা বলতে গেলে যে মানুষগুলো কথা বলছে তাদের হিসেব করা দরকার। এবার গাড়ি ঘোড়া ভাঙা এটা একটা আলাদা দিক। আমি দেখছি যে সায়ন্তন বসু বলছেন যে এখন বিজেপি দলটা হলো বিক্ষুব্ধ তৃণমূলের দল। আমিও তাই মনে করি, এখন যারা দিনহাটায় নেতা আছেন তারা সবাই বিক্ষুব্ধ নয়, তাদেরকে বের করে দেওয়া হয়েছে, দল থেকে বের করে দেওয়া হয়েছে, তারা আশ্রয় হিসাবে বিজেপিকে নিয়েছে। দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।